আজকে ট্রেনের উপর, ট্রেন ব্রিজের উপর দিয়ে উপরে ওই পাহাড় দেখা যাচ্ছে, তারপরে মেঘ ভাসছে, কালো মেঘ, আরও বৃষ্টি হবে এরকমই সম্ভাবনা রয়েছে। কারণ মেঘের পরিমাণ দেখা যাচ্ছে, এপাশেও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পাহাড়গুলো শুরু হচ্ছে। এটা আমরা হিমালয়ের পাদদেশ বলে থাকি, কঠিন এরিয়া। এবং জেনারেলি জিওগ্রাফিক্যালি এই এরিয়াটাকে আমরা ডুয়ার্স এরিয়া বলে থাকি। তো এই গাছগুলোতে ডুয়ার্সের আম গাছ দেখতে পাচ্ছি, সুন্দর আম ধরে উঠছে গাছগুলোতে। দূরে এই পাহাড়টা খুব উঁচু, এটা সেবক পাহাড়ের মধ্যেই পড়ে। আমরা তিস্তা দেখতে পাচ্ছি, তিস্তা, তিস্তার চর, আকাশটা সুন্দর সেই জায়গাটা। আমাদের এই তিস্তা ব্রিজের উপর উঠছে আমাদের ট্রেন। তিস্তায় প্রচুর জল রয়েছে, তিস্তা ফুসছে বলা যেতে পারে জলের জন্য। তিস্তা নদী দেখতেই পাচ্ছি আমরা, তিস্তার জল দেখা যাচ্ছে, তিস্তার জল। তিস্তা ভয়াবহ আকার ধারণ করেছে, প্রচুর জল তিস্তাতে, প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তায়। এখন আমরা তিস্তা ব্রিজের উপরে, দূরে ওই দেখতে পাচ্ছি কর্নেশন ব্রিজ, এবং এটা তিস্তার ইন্টারলকিং স্পার আমরা বলতে পারি। শৈলশিরার অভিযুক্ত অংশ, অর্থাৎ এই শৈলশিরাগুলো খাঁজে খাঁজে এখানে এসে পড়েছে, এবং কিছুটা দূর গিয়ে তিস্তাকে আমরা দেখতে পারি না। ভূমিরূপগতভাবে যদি এরকম করে নদী আমরা লক্ষ্য করি কোথাও, বিশেষ করে পার্বত্যাঞ্চলে দেখা যায়, তখন এটাকে ইন্টারলকিং স্পার বলি আমরা, শৈলশিরার অভিযুক্ত অংশ। ওই দূরে আর আমরা তিস্তা দেখতে পাচ্ছি না, তিস্তা হারিয়ে যাচ্ছে। কিন্তু তিস্তা তো একে রেখে গেছে পাহাড়ের কোলে, যেন আমরা পথ সম্পূর্ণ তিস্তাকে দেখতে পাচ্ছি না। যেখানে দেখতে পাচ্ছি অনেকটা জলস্তর উঠেছিল, তিস্তার পাহাড়গুলো জলের তরে ভেঙে গেছে, এই প্রকৃত হয়ে গেছে। তিস্তা ভয়াবহ আকার ধারণ করেছে, সে প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেবক বাজার আমরা বলতে পারি, সেবক রেলগেট, সামনে সেবক স্টেশন। সেবক স্টেশনে আমাদের রেল ঢুকছে, সেবক, আমরা সেবক স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস এখন সেবক রেল স্টেশনে দাঁড়াচ্ছে। লিটিল সিংহাম দুজন বড়দাদা ভাই সব বসে আছে, ট্রেন থেকে তিস্তার জল দেখছে, পাহাড় দেখছে, ডুয়ার্স দেখছে, ময়ূর, হাতি দেখেছে কালকে লাটাগুড়ি ফরেস্টে। রাতেবেলা আমরা যখন যাচ্ছিলাম লাটাগুড়ি ফরেস্টে, 6টা হাতি বেরিয়েছিল, আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছিল। মেম্বার রয়েছে, তারা মুড়ি খাচ্ছে, ও মিষ্টি খাচ্ছে, আলমুড়ি খাচ্ছে, আমার সম্বন্ধী বৌদি, পিসি শাশুড়ি, হ্যাঁ কাকি শাশুড়ি, আমার বউ মিষ্টিটা গটগট করে খাচ্ছে।